না, ব্যাঙের খাওয়ানোর এই সিস্টেমটা অনেক সুন্দর। জিবা একটু বের করে। সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। দেখেন সন্ধ্যার দিকে যে ইগুলা বৃষ্টির কারণে মাটির নিচের উলুগুলা উঠে আসছে উপরে, আমার কোয়েল পাখির সামনে, কোয়েল পাখির যে ঘর, ঘরের সামনে অনেক অনেক এখান দিয়ে ঘটতো, এগুলা উঠছে। এই নেটের নেটের পাশ দেওয়া আছে, দেখেন নেটের পাশ দেওয়া আছে, এখান থেকে ব্যাঙেও খাচ্ছে। এই যে ব্যাঙ মানে ওই পাশ থেকে উঠছে, তো বিদায় নেটের এদিক দিয়ে জড়াই গেছে। কত কত দেখেন, আলো পাইলে আর আরো ইয়ে হয়ে যায়, যেখানে আলো আছে সেখানেই যাবে। কি অবস্থা, আখির পাখির খাবার সব কিছু, পাখি মুরগির, মুরগির জন্য আরও বেটার, মুরগির তো এখন রাতের ইয়ে আটকানো। ভিউয়ার্স দেখতে অনেক সুন্দর লাগে সেটা। আজীব ওদের এখন একটা মৌতের সময় আর কি। এগুলা যে ইগুলো আছে লোমগুলা পালক, এগুলা পড়ে যাবে, যে পাকটা আছে এটা পড়ে যাবে। এটা পাখিগুলা কীভাবে খাচ্ছে, আরেকটা দেখা গেল পাখিদের ব্যাঙে কীভাবে খাচ্ছে, পুরে যাইতে পারতেছে না, বেরোস না, ভিতরেই থাক, ভিতরেই যাবে, একটু ধরে দেই। তোমরা ভিতরে যাও, তোমাদের খাক। নতুন একটা জায়গায় এলাম, দেখেন কি অবস্থা। এখানে আমি আপনাদের মানে ব্যাঙ কীভাবে খায় এইগুলো দেখাবো। আমার লাইটের আলোতে তো আমার কাছে চলে আসছে সব। ও দেখছেন, ব্যাঙের আক্রমণ করছে মনে হয়, ওর উপর দিয়ে মানে মানে ব্যাঙ সব রিসিভ করতেছে মুখের কাছে, তারপরে ঝাপটায় দিয়ে খায়নি, মুখে নিয়ে নিচ্ছে। দেখেন কি অবস্থা, কোনটা থেকে কোনটা খাবে, আর মুখের কাছে গিয়ে থাকে, মুখের কাছে গিয়ে থাকে বিদায় আরও মানে অনেক খাবার খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, আর খাইতে আর কোনো সমস্যা হচ্ছে না, নাড়াচাড়ার প্রয়োজন নাই। আর মুখের কাছে যাচ্ছে, মুখের সামনে দেখেন, ওই মুখের ইয়েতে যায়, শুধু মুখটা একটু জিভা একটু বের করে ভিতরে নিয়ে নিচ্ছে। ওর জন্য খাওয়া কত সহজ, ইগুলা কাছে যাইতেছে আর খাই নিতেছে। ব্যাঙের খাওয়ানোর এই সিস্টেমটা অনেক সুন্দর।